জ্ঞান তো আমি একটা জিনিস পার্টির কর্মী হিসাবে কোনো এমন কিছু করা মনে করি না যেটা কাউকে বিব্রত করবে। আমি উত্তেজনার বসে হতাশাগ্রস্তভাবে কোনো কোনো সময় ডিপ্রেশনে কি হয়তো কোনো সময় কিছু বলে ফেলি বা করে ফেলেছি, আমি উইথড্র করছি আমার সমস্ত কথা। আমি মনে করি যে একজন ডিসিপ্লিন সোলজার হিসাবে এটা করা ঠিক নয়। আমি এটা মনে করি যে আমি একদম প্রথম দিন ডে ওয়ান থেকে আছি একদম ফাউন্ডার মেম্বার তৃণমূলের, সেখানে আমার সংযত এবং ধৈর্য সবই দেখানো উচিত। আমি মানসিকভাবে বিচলিত এবং বিধ্বস্ত, আমার ডিপ্রেশন এবং কখনো কখনো ফ্রাস্ট্রেশন হয়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আশা করব আমি আগামী দিন এরকম ধরনের যতই আমার মানসিক যন্ত্রণা হোক, আমার মানসিক কষ্ট হোক, দুঃখ হোক, যন্ত্রণা হোক, সেটা নিজের মধ্যেই রাখবার চেষ্টা করব। এই পোস্টটা কখন করেন কালকে? এটা আমার রাত্রিবেলার দিকে আমি কারেক্ট এই কথাগুলো আপনি যেগুলো বললেন এগুলো এখন আমার এটা এখন অনেক রকম অনেকে আমি তো নিজেও অনেক সময় করতে পারি না, মানে পোস্ট এখন পোস্টে ফেসবুক আমরা টুইট এইসব তো একদম সড়গড় নয়, আমি জানি না। আমি এটা এই পোস্টটা আমার ঠিক মানসিকভাবে আমি যে অবস্থায় আছি এটা আমি মানসিক যন্ত্রণার মধ্যে এটা আমি আর বেশি এটাকে নিয়ে জল ঘোলা হোক এটা আমি চাই না। এটা নিয়ে হয়তো আমাকে একটা কাঠগড়ায় দাঁড় করে দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু কাঠগড়ায় দাঁড়ানোর মতো নেই। আমি যে মমতা ব্যানার্জির প্রতি আমার যে আনুগত্য ছিল সেটা সারাই মনে থাকবে। এইটা কোন মানসিক যন্ত্রণা থেকে হয়েছিল বৈশাদা? আমার থেকে সবাই জুনিয়র, তারা কী জায়গায় আমি কোথায় আর কী বলবো।